রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে শনিবার গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণা দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ধর্ণা মঞ্চ থেকে ফের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে তোপ দেখেছেন তিনি। রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে শিক্ষামন্ত্রী ধর্ণায় বসা কার্যত নজিরবিহীন। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এদিন ধর্ণার ফলে রাজ্যপালের সঙ্গে শিক্ষামন্ত্রীর সংঘাত চূড়ান্ত পর্যায়ে পৌঁছল। রাজ্যের উচ্চশিক্ষায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের অযথা নাক গলানোর প্রতিবাদ জানাতে এদিন মেয়র রোডের গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণা ও বিক্ষোভদের আয়োজন করেছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ শিক্ষক সংগঠন। এই অবস্থান বিক্ষোভে যোগ দিতে হাজির হয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে উচ্চশিক্ষা ব্যবস্থার অচলাবস্থা দূর করতে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে রাজ্যপালের আলোচনায় বসার পক্ষে সওয়াল করেন ব্রাত্য। তার কথায় শিক্ষা দপ্তর চায় রাজ্যপালের সঙ্গে বৈঠকে বসতে। সুপ্রিম কোর্টও জানিয়েছে আলোচনায় বসা উচিত। রাজ্যের সঙ্গে পরামর্শ না করে গায়ে মানি না আপনি মোড়ল হয়ে রাতের অন্ধকারে রাজ্যের উপাচার্যহীন 16টি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যাদের বসিয়েছেন তারা সবাই বিজেপির কট্টর সমর্থক হিসেবেই পরিচিত। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর পদকে গৈরীকরণ করে নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। খুব উগড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজ্য বনাম রাজ্যপাল সংঘাত করার শীর্ষ আদালতে। উপাচার্য নিয়োগ নিয়ে এমন নজিরবিহীন সংঘাতে উদ্বেগ প্রকাশ করেন শীর্ষ আদালতের বিচারপতিরাও। স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি গঠনের দায়িত্ব নিজেদের হাতেই রাখে শীর্ষ আদালত। রাজ্য সরকার রাজ্যপাল ও বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনকে সার্চ কমিটির জন্য নাম জমা দেওয়ার নির্দেশ দেয়। আমি বলতে চাইছি যে এটা তো এটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল, ব্রিটিশ আমলে অনেক কিছুই তো বাতিল করতে চাইছে, কিন্তু ঔপনিবেশিক চিহ্ন মুছে দিতে চাইছে। রাজ্যপাল পদটা বিলোপের মধ্যে দিয়ে ঔপনিবেশিক চিহ্ন শুরু করুন প্রক্রিয়া। এখন দেখুন মিস্ত্রি যেহেতু হিস্ট্রিতে চলে গেছে, ভূমিকাই সে মিডিয়া এবং আমরা ওটা যেন দৃষ্টি না, ফলে এখন মানে ওই মিস্ত্রি বা হিস্ট্রিতে যদি আমরা দৃষ্টি দিই আপনারা একটা নানা রকম অনার সৃষ্টি করবে, এটা ওনার পছন্দ হবে, ফলে সেদিকে এখন আমাদের ওই দৃষ্টির দিকে আমাদের ওই কোপের দিকে আমাদের না তাকানোই ভালো। রাজ্যপাল কার্যত তিনি বলছেন আমি জানি না, আমি যাদবপুরের বিষয়ে আমি বলতে পারবো না, এটা গিয়ে জিজ্ঞেস করুন উপাচার্যকে। তার ওখানে আমার কিছু বলার নেই, তিনি তিনি স্থির করবেন তারা চাপ দিচ্ছেন এবং সেই চাপের কেন তিনি করছেন যাদবপুরের কাজ। তো এগুলো আমার মনে হয় যে আচ্ছা উপাচার্যরা কী বলছেন তাই নিয়ে আমি কোনো প্রতিক্রিয়া আমার দিতে পারি না। তবে আপনি যে উপাচার্যদের কথা বললেন যারা কুকুর খাচ্ছেন তামাকও খাচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনি বললেন আমি কিছু বলবো না, কিন্তু কাছাকাছি কিছু একটা করবো, মানে কি বলবো আমি তো কিছু বলিনি। আমি বলছি তাদেরকে আমি না খারাপ কথা বলতে পারি তাদের সঙ্গে আমি বলবো না, আমি তো বারবার সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করছেন যে যেখানে শিক্ষা দপ্তর আপনার সঙ্গে চারবার বসতে চাইছে আপনি এড়িয়ে চলছেন কেন? হ্যাঁ আপনি এইভাবে মানে এই ধরনের আচরণ কেন করছেন? মহামান্য সুপ্রিম কোর্ট যেখানে জানতে চেয়েছে সেখানে আমি কি বলবো? আমি তাদের সঙ্গে নিশ্চয়ই দেখা করবো, যখন এই মুহূর্তে নিয়োগ আমাদের শুরু হবে তারপর আমি যাবো দেখা করবো। সিসিটিভি লাগানো হলো আজকে থেকে কার্যত দেখুন শিক্ষা সিসিটিভিতে তো টাকা আমাদের তো দিতেই হবে। আমরা দিতাম বিশ্ববিদ্যালয়ে চেয়েছি আমরা সে অর্থ মঞ্জুর করেছি মুখ্যমন্ত্রীর নির্দেশ করেছি। কোথায় আর কবে কোন বাঙালি প্রতিষ্ঠানে একটা ক্লাবে যদি পাঁচটা লোক থেকে তিনটে পুজো হয় জানেন না? কোথায় সবাই একমত একটা প্রতিষ্ঠান দেখা
তো মধ্যশিক্ষা পর্ষদ যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের 10 টাকা করে একটা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিপু আবার সংগঠনের বক্তব্য এটা খুবই কম এটা না দিয়ে টিপু আমি পর্ষদের বক্তব্য জানি ওর আমার কথা হয় পর্ষদ যেহেতু নিজের একটা একজনের স্বাধিকার আছে পর্ষদের সাথে কথা বলে এনজয় পর্ষদ বলছে যে 100টা বাচ্চা থাকলে 1000 টাকা পাবে তাতে একবেলা টিফিন দেবে কি আছে আমরা পাশে আছি এই বার্তাটা দিতে পর্ষদের কথা বলবো আপনারা বলছেন সেটা নিয়ে মতামত চাইছেন পর্ষদে যারা বিরোধিতা করছেন তাদের মতামত আমার যার সম্পর্ক মতামত দিতে হবে আমি তো মোল্লা নাসিরুদ্দিন আপনার কথা ঠিক আপনার কথা যাদবপুরে সিসিটিভি লাগানো হলো আজকে পরিবেশকে ফিরবে কিছুটা দেখতে হবে আমাকে আমি আমার আমার একটা বিশ্ববিদ্যালয় নিয়ে পড়ে থাকলে তো চলবে না 31টা বিশ্ববিদ্যালয় আছে সিসিটিভি লাগানো হলো যাদবপুরে পরিবেশকে একটু হলো ফিরবে যাদবপুরে লাগানো হলো এই যে যাদবপুরে যে বিভিন্ন বিশৃঙ্খলার অভিযোগ এটাতে পরিবেশকে কিছুটা ফিরবে সিসিটিভি লাগানোর ফলে আমি তো আবার বলছি যে তখনই ফিরতে পারে যেখানে একটা সমন্বয়ের চেহারা তৈরি হবে যেখানে সারাক্ষণ প্রতিপক্ষ ভাবা হয় সবাইকে সেখানে সমন্বয় করা খুব কঠিন কাজ।